এবার সময় হলো আমাদের আজকের অতিথির সঙ্গে আড্ডা দেবার। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার লিখন। শুভ সকাল, স্বাগত তোমাকে ভাইয়া। কেমন আছো? এই তো ভালো, তুমি? আমি খুব ভালো আছি, ঘুরে ফিরে তোমার সঙ্গে দেখা, তোমার সঙ্গে আড্ডা। আর তোমার সঙ্গে আড্ডা কিন্তু সবসময় ভালো হয়, সবসময়। আচ্ছা বল, অনেকদিন পর যেহেতু দেখা হলো, এবার অনেকগুলো খবর নিয়ে ব্যাক করতে চাচ্ছি, এক এক করে শুনবো। এখন কি কাজ করছো? বর্তমানে অনেকগুলি টাইট শিডিউল, সেটা হচ্ছে সামনে রোডস অ্যান্ড হাইওয়ে প্রোগ্রাম, উত্তর বাংলার প্রোগ্রাম, বিশেষ ক্যাডারদের প্রোগ্রাম, তারপর এখন কাদেরকে নিয়ে কাজ করছে একেবারে, যারা নতুন তারা নাকি একদম মোটামুটি যারা টিভিতে একদম নন ফেস, তাদেরকে নিয়ে কাজ করছে? আমার আমরা মূলত আমিনা দিয়েই তো মেইনলি কাজ করি, পাশাপাশি আমাদের সাথে আমাদের এখন রাইজিং অবস্থায় যে স্টুডেন্টসগুলি আছে, যাদের সামনে বড় ফিউচার, তাদেরকে নিয়েই কাজ করি। আচ্ছা, এই যে নাদিয়াপুর কথা বললে, আমরা একটা লম্বা সময় ধরে কিন্তু দেখেছি তোমাদেরকে জুটি হিসেবে কাজ করতে। বাংলাদেশের এই যে জুটি প্রথা বা জুটিটার জনপ্রিয়তা কতখানি পেয়েছে? আমাদের জুটিটা কতটুকু জনপ্রিয়তা পেয়েছে এটা দর্শক বলতে পারবে, আপনারা বলতে পারবেন, বাট আমার কাছে মনে হয় আমরা কাজ করে যাচ্ছি, কাজ করে সেই এই সময় থেকে আজ মানে কাজ করেই চলছি, এখন পর্যন্ত কাজ করছে খুব ভালোভাবেই, স্বতঃস্ফূর্তভাবে। জুটি প্রথাটা কখন হয় আসলে? এটা কি নিজেদের কমফর্ট জোন থেকে? আমি আসলে নিজেও জানতাম না, এটা জানতাম না। আমি অনেকের সাথে কাজ করেছি, কিন্তু আলটিমেটলি মনে হয় দর্শক বা মিডিয়া মেকার যারা আছে, কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে নাচ নিয়ে, তারাই একটা সময় এই জুটিটাকে মানে এস্টাবলিশ করেছে। আচ্ছা, দর্শক যোগ দিয়েছেন ফোনে, ফোনে ফিরে আসি আমরা। হ্যালো, শুভ সকাল, কে আছেন? হ্যালো, হ্যালো জি, কে আছেন আমাদের সঙ্গে? আমি কি গোলাম মুস্তাফা? ও আঙ্কেল, আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। লিখন না? হ্যাঁ হ্যাঁ, আমি লিখন। তুমি আমার বিয়ে করতে রাখছো? ও আঙ্কেল হচ্ছে গিয়া বেনুকলা লুতকলা কেন্দ্রের মানে প্রতিষ্ঠাতা, সে একজন ওখানকার প্রিন্সিপাল, সব দায়িত্ব তার। এবং আমি 2000 থেকে যখন ওখান দিল্লি থেকে পাশ করে আসি স্কলারশিপ নিয়ে, আর তখন প্রথম থেকে এই আঙ্কেলই আমাকে মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন থেকে শুরু করে সব ধরনের কাজের সহায়তা করে, সব সময় একটা গাইড আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, খুব ভালো থাকবেন আপনি, শুভকামনা থাকলো আপনার জন্য। এরকম দেশের বাইরে থেকেও তুমি পড়াশোনা করে এসছো এই বিষয়ে, আমরা কেন ঘুরে ফিরে দেশের বাইরে যাচ্ছি? আমাদের দেশে সেই দিন কবে হবে যখন আমাদের দেশে আসলে দেশে শিখতে আসবে? আসবে, সেটাই, সেই দিনও হয়তো বা আসবে যখন আমি থাকবো না বা আমরা থাকবো না, এরকমও দিন আসবে। না, আমরা আসলে তোমরা থাকতে থাকতেই দেখে যেতে চাই এমন সুন্দর একটি দিন। বাইরে যেহেতু তুমি পড়াশোনা করেছো, এই ব্যাকগ্রাউন্ডটা তোমার একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড বলবো, তো সেখানে আসলে কি এমন নাই আসলে আমাদের বাংলাদেশে, কাজ করতে গিয়ে কি ফিল করেছো বা পড়তে গিয়ে কি ফিল করেছো? প্রথম যেটা আমি যেটা একদম স্বতঃস্ফূর্তভাবে বলতে চাই, প্রথম একটা বছর আমার মনে হয়েছে যে আমি কিছুই জানি না, কিছুই পারি না, আমার সব পাশ মানে সব দিক থেকে মনে হচ্ছিল আমি সাফার করছিলাম। মনে হচ্ছিল যে বাড়িতে ফেস করছিলাম বাড়ির লোকজনদের সাথে যে আমি কান্নাকাটি করতাম, আমি চলে আসব। আর তারপরে যেহেতু আমি ইংলিশ মিডিয়ামেরও ছেলে ছিলাম না, দ্যাটস ওয়াই সেখানেও একটা ফেস করতে হয়েছে আমাকে, কারণ ওই ভাষাটা হচ্ছে পুরোটাই হচ্ছে কি হিন্দি। আচ্ছা, আর পরীক্ষা দিতে গেলে আমরা তো হিন্দিতে প্রপার পড়াশোনা করি নাই, যার জন্য আমাদেরকে ইংলিশে লিখতে হবে, তার সেই সব দিক থেকে একটা মানে অপোজিট অবস্থা আমাদের পড়ে গেছে। তো সেই অবস্থা কি করে কাটিয়ে উঠলে? নিজেকে তখন মনে হলো যে না, আমি একটা কাজ করতে আসি, এই কাজটা তো সাকসেস করে যেতে হবে, নাহলে মানুষজনদেরকে নিজেকে কি জবাব দিব বা গিয়ে কি বলবে কি বলবো, সবটা মিলা। আর আমাদের দেশের প্র্যাকটিসটা কি, সারাদিনে আমরা ডান্স কেন্দ্রিক প্র্যাকটিস করি না, আমরা স্কুল করছি, কলেজ করছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, আড্ডা দিচ্ছি, পাশাপাশি আমরা নাচের কাজটা করছি। আর ওখানে যেহেতু আমাদের ওই প্রপার ওই কাজটার জন্যই যাওয়া, পড়াশোনা ডান্স, পড়াশোনা তার মানে তুমি বাধ্য কিন্তু করতে, মানে কোনো স্কোপই ছিল না।
অন্য কিছু করার, এটা কিন্তু ভালো একটি কথা আসলে। যে আমরা বাংলাদেশে কি করছি, সারা দিনের কাজ করে যদি সময় থাকে আমাদের 30 মিনিট বা 40 মিনিট, সেই সময়টা আমরা নাচের জন্য দিচ্ছি। কিন্তু অন্যান্য বাইরের দেশে যেটা হয়েছে সেটা হচ্ছে যে পুরো সময়টা তুমি যে সাবজেক্ট নিয়ে আছো সেই সাবজেক্টে তোমাকে টাইমটা দিতে হচ্ছে। এই জায়গাটাই বোধ হয় আমরা একটু পিছিয়ে আছি। আর যদি বলে যে অভিভাবকদের আসলে এই বিষয়টা নিয়ে সচেতন করার, তো কতখানি একজন মানে নৃত্যশিল্পীর স্কোপ আছে এখানে কাজ করার? বাংলাদেশে আসলে সরকারি পৃষ্ঠপোষকতা খুব জরুরি। প্রত্যেকটা সেক্টরে যদি সরকারি মানে পৃষ্ঠপোষকতা থাকে, আমার মনে হয় কি স্বাচ্ছন্দ্য বোধ হবে, সবার করতে ভালো হবে, প্রত্যেকটা পরিবার থেকে আগ্রহ দেখাবে যে না এই সাবজেক্টটা পড়াশোনা করছে বা কাজ করছে, আমার মনে হয় কি ইজ গুড। যেহেতু ওই ট্র্যাকটায় ও স্বাচ্ছন্দ্য বোধ করে করতে, কেউ নাচ করতে পছন্দ করে, কেউ গান করতে পছন্দ করে, কেউ আবৃত্তি, কেউ অভিনয়, তো এই সেক্টরগুলোতে যদি আলাদা করে চাকরি বা প্রফেশনালিজমটা যদি থাকতো, আমার মনে হয় কি প্রত্যেকটা পরিবারেই এখানে, যেমন তুমি তোমার কথাই যদি বলি যে একটা ছেলে আসলে এটাকে প্রফেশন হিসেবে নিবে, আমার মনে হয় অনেক ফ্যামিলি সেটা অনেক একটা ফ্যামিলি থেকে বের হয়ে আসে সেটা অনেক টাফ। আর ছেলেদের ক্ষেত্রে তো আরো বেশি, অনেক বেশি, অনেক বেশি। কারণ একটা সময় যখন ছেলেরা একটা সময় বয়সে পরিণত হয়, কোনো বাবা মাই কিন্তু সব সময় তাদেরকে পে করতে চায় না যে নাচ শেখার জন্য, তাও আবার এটার জন্য খরচ করবো সেটা হবে না, তোমাকে একটা টিচার রেখে দেবো ওটার জন্য খরচ করবো সেটা ঠিক আছে। তো সবকিছু মিলে আসলে নাচের জায়গাটা কিন্তু একেবারে ভালোবাসার একটা জায়গা, একান্তই এখান থেকে না হলে সম্ভব হতো না। কারণ একটা নাচের পিছনে আমরা যখন স্ক্রিনে দেখছি তখন হয়তো 4.5 মিনিট বা 5 মিনিট একটা গানে আমরা দেখছি, কিন্তু এটার প্র্যাকটিস টাইমটা যদি ধরি আমরা নাটকের, যেরকম থিয়েটার নাটকে যেরকম আসলে মহড়ার জন্য অনেক বেশি সময়টা দিতে হচ্ছে, নাচেও বোধ হয় সেম থিং একই রকম। একটা প্রোগ্রাম আসলে তো মিনিমাম আমাদের 4-5 ঘন্টা লাগেই, মানে প্রত্যেকদিন রিহার্সাল না করলেও আমরা যদি একটা প্রোগ্রাম একটা বড় বিগ শোজ হাতে নেই বা কাজ করি সেই সেটাতে 4-5 দিন তো আমাদের লাগবেই, এবং মানে প্রতিদিনই হয়তো 4-5 ঘন্টা করে লাগবেই। ছেলেমেয়েরা এসে তোমাদের সাথে আরো যারা দলে যারা আছে তারাও এসে প্র্যাকটিস করছে, এটা হচ্ছে পুরোটা আসলে ভালোবাসা, ওই একটা টান থাকে বা নেশার মতো লাগে এসে আসলে কাজটাকে করতে হয়। নাচের কথা যখন এত বলছি, অনেকদিন তুমি নাচের সঙ্গেও আছো, এই জায়গাটা আমরা কতখানি রিচ এখন, নাচের জায়গাটায় কতখানি সমৃদ্ধ হয়েছে? কাজ হচ্ছে, কাজ করাচ্ছে, কর্পোরেট শো গুলোতেও কাজ হচ্ছে, নাচকে মানুষ ভালোবাসে, সম্মানও দিচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু আমাদের টোটাল টিমটাকে মিলে একটা রেমুনারেশন দিচ্ছে, সেই রেমুনারেশনটা তার থেকেও দ্বিগুণ রেমুনারেশন অন্য সেক্টরের লোকজন পাচ্ছে বা আর্টিস্টরা পাচ্ছে, তখন মনে হয় যে তারা তো সে একাই নেবে, আর আমরা পুরো মানে মানে পেমেন্টটা সেটা আমাদের কিন্তু ভাগ হয়ে যাবে একটা গ্রুপের মধ্যে। আমি যদি বলছি যে আমরা কোয়ালিটির দিক থেকে কতখানি এগিয়ে গেছি, কোয়ালিটির দিক থেকে অনেকটা রিচ হয়েছে, অনেক আগের থেকে নাচের সেক্টরটাও বলবো, মানে নাচ অনেক রিচ আমাদের দেশে এখন, পাশাপাশি কাস্টিউমও। আচ্ছা, এই মুহূর্তে দেখি আমাদের একজন প্রিয় মানুষ বোধহয় ফোনে আছেন, ফোনটা নিব। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি সোহাগ ভাইয়ের সঙ্গে কথা বলছি? ভাই কেমন আছো? আমি খুব ভালো আছি। শাহরুখ বলো। শুভ সকাল। শুভ সকাল। হ্যাঁ সোহাগ বলো। হ্যালো লিখন ভাই, কেমন আছো তুমি? আমি তো ভালো, তুমি? আমি তো সবসময় ভালো থাকি, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর হচ্ছে যে তুমি আজকে এসেছো এখানে বসেছো, খুব ভালো লাগছে আমাদের দেখে। আর তোমার সম্বন্ধে কি আর বলবো, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে একজন গুণী নৃত্যশিল্পী, একজন গুণী মানুষ, একজন ভালো মানুষ, একজন ভালো শিল্পী, যার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। এবং নতুনরা যারা প্রথম মিডিয়াতে আসার পরে আসলে সুযোগ করে দেয় না অনেক সিনিয়ররা, কিন্তু একমাত্র সিনিয়র লিখন রায় যে শিল্পী যে অনেক জুনিয়রদেরকে সুযোগ করে দেয়, যার প্রমাণ আমি। আমি যখন প্রথম এসেছি মিডিয়াতে তখন আসলে আমাকে সে অনেক হেল্প করেছে আমার এই পথ চলার শুরুটা, এবং এই পর্যন্ত সে আমার পাশে আছে, সাথে আছে, সবসময় থাকবে আশা করি। নিশ্চয়ই, অনেক অনেক ধন্যবাদ তোমাকে ফোন করার জন্য, ভালো থেকো, শুভকামনা। থ্যাংক ইউ তোমাকে, আর তুমি নিজেও অনেক ভালো, অনেক গুণী, অনেক পরিশ্রমী একটা ছেলে, আর সবসময় ছিলাম, আছি, থাকবো।
ঘনিষ্ঠ এবং সোহাগকে আমরা ভীষণ রকম ভালোবাসি, ওর কাজও অনেক সুন্দর। এই যে আমরা গুটি কয়েক কোরিওগ্রাফারকে পেয়েছি এই সময়, তো নতুন করে কোনো কোরিওগ্রাফার কেন বের হয়ে আসছে না ওইভাবে? ঠিক, নতুন করে আসাটা কাজ করছে অনেকে অনেকে, আমি আমি তো বলবো, আমি সবসময় এটা স্বীকার করি যে আমি আসলে লিখন একটা নাম একটা পরিচিতি সেটা ঠিক আছে, কিন্তু আমার থেকেও কিন্তু অনেক ভালো নাচার ছেলেরা এখন ডমিনেট করছে বাংলাদেশে আমাদের চোখে, নৃত্যশিল্পীদের চোখে। কিন্তু কেন বের হতে পারছে না বা কেন আসতে পারছে, সততা খুব নেসেসারি, অনেস্টি খুব নেসেসারি এই জায়গাটায় আমি বলবো, পরিশ্রমটাও খুব জরুরি, সাধনাটা জরুরি, সম্মানবোধটা খুব জরুরি, প্রত্যেকটা মানুষের কাছে এই জিনিসটা দরকার। হ্যাঁ, আর সবসময় অ্যাভয়েড করতে হবে প্রত্যেকটা জিনিস, এটা আমরা সবাই জানি যে মিথ্যা, তোমার কাছে আমার মিথ্যা বলার কোনো দরকার নেই, তুমি মিথ্যা বললেই যে আমাকে সেখান থেকে বিরাট কিছু করে দিবা বা সত্য বললেই তুমি বিরাট কিছু করে দিবা, যেটা রিয়েল সেটাই আমার তোমার সাথে হওয়া উচিত, সম্পর্কটা তো এইরকমই, তাই না? তো সবসময় আমার মনে হয় মনে রাখা উচিত প্রত্যেকটা মানুষকে সম্মানবোধ, বড় ভাই ছোট ভাই সবাইকে রেসপেক্ট করার মতো আসলে মন মানসিকতা, আমরা সব সময় করে আসছি, আমরা এখনো করে যাচ্ছি, সত্যি কথা, মানুষকে রেসপেক্ট করলে কিন্তু সে রেসপেক্ট, আমি আমার জায়গা হতে পারি লিখন বা মানুষজন দেখছে চিনছে জানছে বলে যে লিখন যাচ্ছে বা লিখন, কিন্তু ওই সময়টাই আমার গুরু আসতেছে, তখন কিন্তু আমি দৌড়ে যাই, আমি তখন কিন্তু লিখন হব না, তখন আমার মনে হয় উচিত আমার গুরুকে হাত ধরা, তার ব্যাগটা নেওয়া হাতে, মানে গুরু ভক্তি হিসেবে, এটা আমার সম্মান যাবে না, এটা আমার ভালো ভালো লাগা ভালোবাসা, গুরুর প্রতি সম্মান বোধ। একজন দর্শক আছেন, ফোনে ফোন নিয়ে আসি আমরা। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন সাথে? আমি শ্রাবন্তী বলছি ঢাকা থেকে। আচ্ছা, কথা বলুন আমাদের সঙ্গে, আজকে লিখন ভাইয়া আছেন। জি জি, লিখন ভাইয়া কেমন আছেন? এই তো ভালো, তুমি? লিখন ভাইয়া নাদিয়া আপু কেমন আছেন? হ্যাঁ ভালো। ভাইয়া আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আপনি আপনার তো অনেক স্টুডেন্ট আছে। হ্যাঁ তা তো আছে নাচের, তো আপনি কি নাচ নিয়ে তাদেরকে নিয়ে কি চিন্তা করেছেন, কি করবেন, তাদের ফিউচার প্ল্যান বা বিরতির উপর আরো গল্প তো থাকছে আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সঙ্গে, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরিলাম ড্রিঙ্কের টালাপ নিয়ে, সাথে আছি পারি, আজ আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার লিখন। ফিরিলাম তোমার কাছে, আচ্ছা একটি প্রশ্ন ছিল, যিনি প্রশ্ন করেছিল তার কথাটা হয়তো এমন হবে, তোমার তো অনেক স্টুডেন্ট আছে আসলে, তাদের মধ্যে কতখানি সম্ভাবনা তুমি দেখো, একটা স্কুল আছে তোমার, সম্ভাবনা আসলে সম্ভাবনা নিজেকেও দেখতে হয়, যে যত ভালো করবে তার সম্ভাবনা তত বেশি, এবং প্রত্যেকটা টিচারেই আমি বলবো যে চাবে যে তার ছেলেমেয়েরা এস্টাবলিশড হোক, ভালো করুক, ভালো জায়গায় পৌঁছাক, তো ঠিক তেমনটাই আমারও চাওয়া, এখন ছেলেমেয়েরা অনেক ভালো করছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমিও চেষ্টা করছি, আমাদের চেষ্টা কোনো ত্রুটি নেই, এবং অনেক প্রোগ্রামে দেখা যায় যে যেখানে আমার নাদিয়ার নাচার কথা, কোনো না কোনো কারণে মনে হচ্ছে যে ব্যাটে বলে মিলছে না বা ভালো দেখাচ্ছে না, যে তার বিশেষ দিনে বিশেষ প্রোগ্রামগুলোই আমরা করবো, এই প্রোগ্রামগুলো আমাদের ছেলেমেয়েরা আমাদের বাচ্চারাই করুক, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরকে সুযোগ করে দিচ্ছি। এটা সবসময় বা একজন দর্শক যোগ দিয়েছেন, ফোনটা নিয়ে আসি আমরা। হ্যালো, শুভ সকাল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং মা। সকাল সকাল প্রিয় মুক্তা, এত ভালো কেন লাগে তোমার স্যার, যে দেবী, ইউ আর মাই স্টার, ইউ আর মাই ডিয়ার, ইউ আর মাই জান, সেম টু ইউ, আমার ক্ষেত্রেও তাই, একদম ভীষণ ভালোবাসি, আর সকালবেলা ঘুম থেকে উঠি মুক্তা দেখেই ভালো লাগলো, আমার বাচ্চাদের কথা যখন শুনি আমার সবচেয়ে ভালো লাগে, আমার বুক ভরে যায়, আমার মনও ভরে, এবং আমার মনে হয় কি সেদিনটা খুব ভালো যাবে, এবং তোমরা লাভ ইউ সো মাচ, হ্যাঁ লাভ ইউ টু, আর তোমরাও অনেক বড় হবা, খুব তাড়াতাড়ি তোমরাও সামনে আসবা, খুব ভালো করছো, এবং আমি আশাবাদী, হ্যাঁ অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য, কিন্তু এত দুই পাশের এত ভালো ভালো ভাষাভাষীর মধ্যে আমি তো নামটাই শুনতে পারলাম না, যে কাকে তুমি বললে, কে তোমাকে এত ভালোবাসলো, বলো নামটা, বলো। নামটা হচ্ছে দীপ্তি। দীপ্তি তোমার স্টুডেন্ট, মানে এটাই মনে হয় টান্ডার নাম, না বললেও তুমি চিনে যাচ্ছ। আমার কিছু স্টুডেন্ট আছে ওই ব্যাচটার, দীপ্তি, শম্পা, মিলি, কৃপা, শারমিন, ফাহমিদা, রিয়া, মানে এরা এত ভালো নাচে আর এত ভালো
মানে অল ওভার বাংলাদেশের প্রায় ঢাকাই তো বেশি, বিশেষ করে প্রত্যেকটা কোরিওগ্রাফার এদেরকে পছন্দ করে। যে সবাই বলে, যাদের কাছে আমি ছোট বলে যে লিখনের স্টুডেন্টরা এত ভালো, এত ভদ্র, এত অমায়িক, এত দুর্দান্ত নাচে। আবার যারা মানে যাদের আমি সিনিয়র, যে লিখন ভাইয়ের স্টুডেন্টরা খুবই ভালো নাচে। তখন কিন্তু আসলে স্টুডেন্টরা ভালো করলে তার একটা ইয়ে কিন্তু ইয়ের উপরেও পড়ে যায়, মানে টিচারের উপরে পড়ে যায়। এই যেমন বললো লিখন ভাই স্টুডেন্টরা হচ্ছে এরকম ওরকম, আবার তুমি যদি তাদেরকে আসলে ট্রেন আপ করতে একটু অন্যভাবে বা তাদেরকে ওইভাবে কন্ট্রোল না করতে পারতে, সেই দায়ভার কিন্তু এসে তোমার উপরে পড়ে। ওরা কিন্তু মানে এইরকমও দিন গেছে, ওরা কিন্তু, আমি সবসময় একটা কথা বলি, আমি এবং নাদিয়া আমরা দুজনে একটা কথা বলি ওদেরকে, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। প্রোগ্রামের জন্য অনেক গার্জিয়ানরা আছে যে প্রোগ্রামের জন্য যে পড়াশোনার হ্যাম্পার হচ্ছে তা কিন্তু না, ওরা কিন্তু ঠিক তেমনটাই আমাদেরকে ফলো করেছে। দেখা গেলো যে পরীক্ষা, কালকে কালকে পরীক্ষা বা তারপরের দিন পরীক্ষা, আজকে কিন্তু ফাইনাল পরীক্ষা, সে ম্যাট্রিক হোক, ইন্টার হোক এবং অনার্স ফাইনাল যাচ্ছে, তাতেও কিন্তু ওরা রিস্ক নিয়েছে এবং কিন্তু রিহার্সেলও আসছে এবং আমরাও টাইমলি ওদেরকে রিহার্সেল থেকে ছেড়ে দিচ্ছি যে ওদের পরীক্ষা। ওরা প্রোগ্রামও ঠিক তোমাকে আমি খুব বেশি প্রশ্ন করার সুযোগ পাচ্ছি না, কারণ এত ফোনের প্রেশার। একজন লাইনে আছেন, ফোনটা আমরা নিয়ে আসি। হ্যালো, 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 জি কে আছেন আমাদের সঙ্গে? আপুকে তো সুন্দর লাগে। আমার কাজ ভালো হবে, আমি ভালোভাবে কাজ দিতেও পারবো, কাজ করতেও পারবো আমরা। নিশ্চয়ই, ধন্যবাদ ফোন করার জন্য। এটা ভালোবাসার মানুষকে যদি পাশে জড়িয়ে থাকে তাহলে অন্যরকম একটা স্পিরিট পাওয়া যায়। আচ্ছা, নতুন কোনো প্ল্যান কি করেছো যে আসলে স্কুলটাকে বড় করতে চাও? ওইটা তো স্বপ্ন, একটা ওইটা তো স্বপ্ন। আমি একটা কথা বলছি না, যে সরকারি পৃষ্ঠপোষকতাটা যদি পেতাম বা থাকতো বা আমরা সাপোর্ট পেতাম তাহলে আরো বেশি, অনেক বেশি প্রসার হতো। আর একার উদ্যোগে, আমাদের দুজনের উদ্যোগে যতটুকু সম্ভব আমরা 100% ট্রাই করছি, চেষ্টা করছি এবং আমরা যে স্কুলে কাজ করছি তার সেই স্কুলের মানে যে ইকরাম মিনিস্টার ডিগ্রি কলেজ ওর যে প্রিন্সিপাল সেও আমাদের সাপোর্ট দিচ্ছে এবং কমিটির যে লোকজনরা আছে সবাই সাপোর্ট দিচ্ছে যে এখানে সুস্থ একটা সামাজিকতার কাজ চলছে এবং সুস্থ পরিসরে কাজগুলি হচ্ছে ওখানে। নিশ্চয়ই, আমার কাছে তো মনে হয় যতক্ষণ একটা বাচ্চা প্র্যাকটিসের মধ্যে আছে ততক্ষণ তো তার মাথায় আসলে অন্য কোনো বাজে চিন্তা কিন্তু কাজ করছে না, সে একটা অন্যরকম একটা বিনোদনের মধ্যে দিয়ে আছে, সেই জন্য এই জায়গাটা অনেক বেশি সুস্থ লাগে আসলে, পরিবেশটা অনেক বেশি সুস্থ। কিন্তু আমি তো এই সেটাই বলি যে অনেক অনেক পরিবারে আছে যে বাবা মারা সাফারার ছেলেটা বা মেয়েটা এরকম হয়ে গেল, কি করবে আসলে, এক ধরনের মানসিক যন্ত্রণা হয়ে থাকে। আমি শুধু না, যেহেতু আমি নাচ করি যার জন্য শুধু নাচের কথাই বলতে পারি না, আমি যে কাজের মধ্যে মানে আমাদের যে শিল্পী বিয়াগুলি সেক্টরগুলি আছে সেই সেক্টরগুলিতে কোনো না কোনো কিছুর সাথে ইনভলভ করালে মনে হয় না এটা সাফার করতে হতো। শিল্পীরা কিন্তু অনেক বেশি ভালো থাকে, তোমার স্টুডেন্ট যখন অন্যান্য সেক্টরে কাজ করছে, ধরো নাটকে গিয়ে কাজ করছে বা ফিল্মে গিয়ে কাজ করছে, তো একটা সময় কিন্তু দুঃখও লাগে যে তখন আসলে এই সেক্টরটাকে কেন জানি অফ করে দেয়, নাচের জায়গাটা থেকে অফ করে সেই জায়গাটা অনেক বেশি আসলে পরিচিতি পাওয়া যায়। আমি এখন আর দুঃখ পাই না, আমি এখন দুঃখ পাই না এই কারণে, দুঃখ পেতে পেতে কি না, দুঃখ তো আমার তো জীবনটাই তো দুঃখের, কারণ যা মানে আমার প্রাপ্তিটাই তো আমি বাবা মাকে পাইনি, মানে আমি তো আর কোনোদিন আমার মাকে দেখিনি, আমি বড় যখন 2 বছর বয়সে বাবা মারা গেছে, তো এটা তো আমি ওটা আমার সয়ে গেছে, এটা আমার আর গায়ে লাগে না আজকাল। তো জাস্ট মানে আমার তৈরি করার দায়িত্ব, ভালো লাগার দায়িত্ব, কাজ করানোর দায়িত্ব কাজ করিয়েছি, আসবে যাবে জোয়ার ভাটা, যার যে সেক্টরে ভালো লাগে মন খুলে সেই সেক্টরে কাজ করুক, তার জন্য দোয়া থাকবে, কিন্তু আমি এখন আর দুঃখ পাই না।
এখন তো নাচের অনেক রিয়েলিটি শো হচ্ছে, অনেককে আমরা দেখছি যে আসলে বের হয়ে আসছে, অনেকের হয়তো আসলে একটা প্ল্যাটফর্মে খুব অভাব ছিল, কি করে তারা আসবে এই জায়গাটায়, কি করে বা একটু পরিচিতি পাবে, তো সেটা কিন্তু হয়ে গেছে। তো সেখানে আসলে যদি বলি একটু জাজমেন্টের কথা যদি বলি, সেটা কি প্রপার হচ্ছে? কিছু তো ল্যাকিংস থাকে, আর প্রত্যেকটা জাজমেন্টে জাজরা বসে নিশ্চয়ই ট্রাই করে বেস্টটাকে বাই করার জন্য, বা তাদেরকে যে একটা টার্গেট দেওয়া হচ্ছে আসলে তুমি উইনার হলে এটা পাচ্ছ ওটা পাচ্ছ, বেটার টার্গেট কি হতে পারে তাকে যদি উচ্চতর ডিগ্রির জন্য আমরা পাঠিয়ে দেই? ওইটা খুব নেসেসারি ছিল, সেটা তো আসলে কর্তৃপক্ষরাই ভালো বলতে পারবে, কিন্তু আমরা অনেক সময় দেখা গেল যে আমরা যেটা বলতে চাচ্ছি, আমি নাচের টিচার হিসেবেও যদি বলি ওই ক্ষেত্রে এই কথাটা যে আসলে একটা প্রপার গাইড, প্রপার শিক্ষা এটা খুব জরুরি, একটা ফ্ল্যাট বা একটা গাড়ির থেকে এটা খুব ইম্পর্টেন্ট বেশি। এখন সেটা আমার চাওয়া বা আরো দশটা জাজের চাওয়া, কিন্তু সেটা হয়তো বা তারা তাদের মতো করে সেই সাইনবোর্ডটাকে বিল্ড আপ করছে বা এখান থেকে বের হয়ে যাচ্ছে ফিল্ম স্টার তারা। তো এই কিছু কিছু জায়গা আসলে খুব দুঃখ লাগে যে এত বড় একটা, কিছু বলারও থাকে না, কিছু বলারও নাই, যা যেটা চাওয়া সেটা সেই সেই জায়গায় পৌঁছাবেই নিশ্চয়ই। এবং সব ভালোর জন্য শুভকামনা থাকলো, শুধু সে যদি ওই জায়গাটায় গিয়ে আসলে ভালো করতে পারে তাহলে শুভকামনা থাকলো। আর নাচের, নাচ হচ্ছে এমন একটি কলা আমি বলবো যে এটার প্রভাব কিন্তু আসলে পড়ে, যদি আমি ফিল্মে কাজ করি সেখানে অনেক অনেক জায়গায় আমি অ্যাক্টিংও যদি করি নাটকে সেখানেও কিন্তু অনেক ধরনের হেল্প আমাকে করছে। এবং নাচের ছেলেমেয়েরাই কিন্তু আলটিমেটলি অ্যাক্টিং বেস যদি কোনো কাজ করে বা নাটকে, নাটকে বলো বা ফিল্মে বলো, ওরা কিন্তু অনেক ভালো করবে। আচ্ছা, তো লিখুন একজন শিক্ষক, লিখুন একজন নৃত্য শিল্পী এবং কোরিওগ্রাফার, কোরিওগ্রাফার হিসেবে তুমি কেমন, তখন তুমি কেমন? আমার তো দর্শক বলতে পারবে, আমার কাছের মানুষরা বলতে পারবে, আমি অ্যাজ ইউজুয়াল যেমনটা যেমন লিখুন, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এখন পর্যন্ত, হ্যাঁ আমি ঠিক তেমনই, আমার কোনো চেঞ্জ নাই, আমার মনের চেঞ্জ নাই। কখনো আমার মনে হয় আমি শিক্ষক, কখনো মনে হয় আমি একজন কোরিওগ্রাফার, কখনো মনে হয় আমি একজন গ্ল্যামার ম্যাসো এবং ম্যাসকুলিন ডান্স আর্টিস্ট আমার নিজেকে, তখন আমি যখন কখনো ফ্রিডম ফাইটারও মনে হয় আমার যখন স্টেজে উঠি, তুমি যখন যে জায়গাটা তুমি মানে নিতে পারো এবং সবকিছু মিলে তুমি ভালো থাকো, কখনো আমি বাচ্চাও, কখনো তুমি বাচ্চাদের বাবাও, সবকিছু মিলে তুমি খুব ভালো থাকো। আমাদের অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা থাকলো তোমার জন্য। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, শুভেচ্ছা সবকিছু। আর বৈশাখী চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে স্মরণ করার জন্য। সত্যি কথা বলতে কি, আমি নাচের মানুষ, এই এই টক শোগুলি হচ্ছে গিয়ে প্রাপ্তি, ভালো লাগা, কাজের স্বীকৃতি, সব কিছু বলা যায়, কিন্তু কর্তৃপক্ষ যদি নাচের প্রোগ্রামগুলি চালু করে এবং আমাদেরকে, শুধু আমরাই না আরও অনেক যারা ভালো করছে, কাজ করছে, তাদেরকে নিয়েও যদি কাজ করে আরও ভালো লাগবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন, কাল আবারও দেখা হবে, সাথে থাকুন প্রিয় আয়োজন মুখ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।